যখনই কোনো যুদ্ধের প্রসঙ্গ ওঠে তখন আমাদের মনে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাই প্রথমে মনে আসে। এবং আমরা যদি প্রাচীনকালের কোনো যুদ্ধের কথা বলে থাকি তাহলে আমাদের মনে রামায়ণের রাম রাবণের যুদ্ধ এবং মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কথা মনে আসে। কিন্তু তোমাদের মতো দেখে কতজন জানো যে রামায়ণ এবং মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের অনেক বছর আগে আরও একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল, যার বর্ণনা আমরা পৃথিবীর সবথেকে পুরাতনতম গ্রন্থ ঋগ্বেদের সপ্তম মণ্ডলের 83টি শ্লোকের মাধ্যমে পেয়ে থাকি, যা এখনও পর্যন্ত পৃথিবীর প্রাচীনতম লিখিত যুদ্ধ হিসাবে জানা যায় এবং তার নাম হল দশ রাজার যুদ্ধ বা দশরাজন্য। তো আজকের ভিডিওতে আমি সুশোভন সামন্ত ভিসান WBCS এর পক্ষ থেকে তোমাদের কাছে পৃথিবীর প্রথম যুদ্ধ বা দশ রাজার যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে এই ভিডিওটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ WBCS পরীক্ষার জন্য এবং এই রকম আরও অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট যা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবার থেকে স্টোরি টেলিংয়ের মাধ্যমে ভিসান WBCS এর পক্ষ থেকে আমি নিয়ে আসার চেষ্টা করব। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। তো শুরু করা যাক আজকের স্টোরি। মনে করা হয় দশ রাজার যুদ্ধ সংঘটিত হয়েছিল রামায়ণ এবং মহাভারতের অনেক পূর্বে, যদিও সঠিক সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে। প্রাচীনকালে ভারতের নাম ছিল জম্বুদ্বীপ এবং ভারতে আর্যদের মধ্যে সংঘটিত হওয়া এই যুদ্ধ ঋগ্বেদের সপ্তম মণ্ডল এবং তার 83টি শ্লোক থেকে আমরা পেয়ে থাকি। এই 83টি শ্লোকে এই যুদ্ধের কারণ এবং যুদ্ধের সম্পূর্ণ বর্ণনা করা রয়েছে। যুদ্ধ সংঘটিত হয়েছিল দুপক্ষের মধ্যে। এক পক্ষে ছিলেন মাত্র একটি রাজা, যিনি ছিলেন প্রাচীন ভারতের ইক্ষ্বাকু বংশ বা ত্রুষ্টু বংশ বা পরবর্তীকালে ভরত বংশের রাজা রাজা সুদাস এবং তার পুরোহিত মহর্ষি বশিষ্ঠদেব, এবং অপরদিকে ছিলেন রাজা সুদাসের রাজত্বের চারদিকের 10টি রাজ্যের 10টি রাজা এবং মহর্ষি বিশ্বামিত্র। এই সেই বিশ্বামিত্র যিনি বিখ্যাত গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন। এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়লাভ করেছিলেন রাজা সুদাস। তো কিভাবে দশ রাজার বিরুদ্ধে মাত্র একজন রাজা হওয়া সত্ত্বেও তিনি জয়লাভ করলেন তার ব্যাপারে বিস্তারিত আমরা জানব, এবং এই যুদ্ধের বর্ণনার পাশাপাশি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব যা ঐতিহাসিকদের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে। যেমন, আর্যরা কি সত্যিই ভারতবর্ষের বাইরে থেকে এসেছিল? তৎকালীন প্রাচীন ভারতে কতগুলি রাজ্য ছিল? এই সমস্ত প্রশ্নের ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। তো কাহিনী শুরু হয় রাজা ভরতের থেকে। রাজা ভরত, যিনি ছিলেন দুষ্মন্ত এবং শকুন্তলার পুত্র। প্রাচীন ভারতের আর্য রাজাদের মধ্য থেকে ভরত ছিলেন অন্যতম মহান রাজা, যিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গোটা ভারতবর্ষ শাসন করেছিলেন, এবং মনে করা হয় তার নাম অনুসারেই বর্তমান ভারতবর্ষের নাম হয়েছে ভারত। রাজা ভরতের পরে ভরত বংশের অনেক রাজাই রাজত্ব করেছেন ভারতবর্ষে, এবং 14তম রাজা ছিলেন দেবদাস, এবং তারপরে রাজা সুদাস ভরত বংশের রাজা হন, যিনি দেবদাসের পৌত্র বা নাতি ছিলেন। রাজা সুদাসকে বেদে আর্য হিসাবে বর্ণনা করা হয়েছে এবং এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায় না যে আর্যরা কোথা থেকে ভারতবর্ষে এসেছে, কিন্তু অনেক ঐতিহাসিকদের মতে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতবর্ষে প্রবেশ করেছিল এবং সপ্ত সিন্ধু অঞ্চলে, যা বর্তমান পাঞ্জাব রাজ্য, সেইখানে তাদের রাজত্ব স্থাপন করেছিল। এবং এই রাজত্বগুলোর মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বংশ বা রাজত্ব ছিল ত্রিষ্টু বংশ বা ভরত বংশ, যার রাজা ছিলেন একটু আগেই আমি যে সমস্ত রাজার নাম বললাম, অর্থাৎ রাজা ভরত, দেবদাস এবং রাজা সুদাস। রাজা সুদাস তার রাজত্ব গোটা ভারতবর্ষের চারিদিকে বিস্তার লাভ করেছিলেন। এখানে মনে রাখতে হবে তৎকালীন ভারতবর্ষ এখনকার বর্তমান ভারতবর্ষের মতো ছিল না। তৎকালীন পারস্য, ইরান, আফগানিস্তান, পাকিস্তান সমস্ত মিলেই ছিল অখণ্ড ভারতবর্ষ। রাজা সুদাসের এই দীর্ঘ রাজত্ব বিস্তারের ফলে তার চারপাশের অন্যান্য রাজারা তার শত্রু হয়ে উঠেছিল, কিন্তু কারোরই সাহস ছিল না রাজা সুদাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার, কেননা রাজা সুদাসের অনেক শক্তিশালী সৈন্যবাহিনী এবং উন্নত মানের যুদ্ধরীতি ছিল। ঋগ্বেদে এই দশ রাজার যুদ্ধের কারণ বা সূচনা হিসাবে যে কাহিনী বর্ণনা হয়েছে তা এই রকম।
তৎকালীন রাজাদের রাজসভায় প্রত্যেক রাজার একজন করে রাজগুরু থাকতেন। সেই রকমই রাজা সুদাসের প্রথম দিকে রাজগুরু ছিলেন মহর্ষি বিশ্বামিত্র। কিন্তু কিছু কারণবশত রাজা সুদাস বিশ্বামিত্রের উপর অসন্তুষ্ট হন এবং বিশ্বামিত্রকে তার রাজগুরুর পদ থেকে সরিয়ে তার পরিবর্তে মহর্ষি বশিষ্ঠ দেবকে তার রাজগুরু বানান। এতে মহর্ষি বিশ্বামিত্র প্রচণ্ড অপমানিত এবং ক্ষুব্ধ হন, যার ফলস্বরূপ রাজা সুদাসের রাজত্ব ছেড়ে বিশ্বামিত্র বেরিয়ে যান এবং রাজা সুদাসের রাজত্বের চারপাশে গজিয়ে ওঠা 10 জন শত্রু রাজার সাথে জোট করেন এবং রাজা সুদাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অনেকেই মনে করেন এটা মূলত ছিল মহর্ষি বিশ্বামিত্র বনাম বশিষ্ঠ দেবের যুদ্ধ, কেননা এখানে একটি খুবই আকর্ষণীয় গল্প ঋগ্বেদের মধ্যেই পাওয়া যায়, যা এখানে বলে রাখা প্রয়োজন। অতীতে মহর্ষি বিশ্বামিত্র ছিলেন একজন ক্ষত্রিয় রাজা এবং তখন তার নাম ছিল রাজা কৌশিক। একদিন রাজা কৌশিক বনের মধ্যে শিকার করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন এবং বনের মধ্যে মহর্ষি বশিষ্ঠ দেবের আশ্রমে তার বিশাল সেনাবাহিনী নিয়ে বিশ্রামের জন্য রাত্রি যাপন করেন। মহর্ষি বশিষ্ঠ দেব তখন রাজা কৌশিকের খুবই আদর আপ্যায়ন করেছিলেন এবং তার বিশাল সৈন্যবাহিনীকে প্রচুর খাবার দাবার ও আমোদ প্রমোদের মাধ্যমে অতিথি আপ্যায়ন করেছিলেন, যা দেখে রাজা কৌশিক খুবই সন্তুষ্ট এবং সাথে সাথেই খুবই অবাক হয়েছিলেন। কেননা তার মনে প্রশ্ন জেগেছিল, এত বিশাল সেনাবাহিনীর ভরণ পোষণ এবং খাদ্য এই বনের মধ্যে এত সামান্য সময়ে এই মুনির কাছে কোথেকে এলো? তো তিনি মহর্ষি বশিষ্ঠ দেবকে প্রশ্ন করেছিলেন যে কিভাবে এত আয়োজন এত স্বল্প সময়ে তিনি করলেন। মহর্ষি বশিষ্ঠ দেব তখন মহারাজ কৌশিককে বলেছিলেন যে তার কাছে একটি কামধেনু গাভী বা গরু রয়েছে, যাকে তার ইচ্ছা মতো সমস্ত কামনা জানালে সমস্ত কিছুই সঙ্গে সঙ্গে পাওয়া যায়। সেই কামধনুর সাহায্যেই মহারাজ এবং তার সৈন্যবাহিনীর জন্য খাদ্য এসেছে। এই শুনে মহারাজ কৌশিকের প্রচণ্ড লোভ হয় এবং ওই কামধনুকে পাবার তিনি ইচ্ছা প্রকাশ করেন, কারণ তিনি মনে করেন এতে তার সৈন্যবাহিনীর খাদ্যাভাব ও খরচ কমে যাবে। তাই মহারাজা কৌশিক বশিষ্ঠ দেবের কাছ থেকে ওই কামধেনু উপহার হিসাবে চাইলেন, কিন্তু বশিষ্ঠ দেব তা দিতে অস্বীকার করলেন। কেননা এই কামধেনু যদি রাজার হাতে পড়ে তাহলে তার অপব্যবহার হতে পারে, কেননা মহারাজ যদি কামধেনুর কাছ থেকে সৈন্যবাহিনী চায় তাহলে কামধেনু লক্ষ লক্ষ সৈন্যবাহিনীও রাজাকে উপহার দিয়ে দেবে, যা একটি অপব্যবহার। মহর্ষি বশিষ্ঠ দেব যখন রাজা কৌশিককে কামধেনুটি দিতে অস্বীকার করলেন তখন রাজা কৌশিক প্রচণ্ড ক্ষুব্ধ হলেন এবং মহর্ষি বশিষ্ঠর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। কিন্তু মহর্ষি বশিষ্ঠ দেব ছিলেন ব্রহ্মঋষি, যার কাছে ছিল ব্রহ্মজ্ঞান এবং বিভিন্ন অস্ত্রশস্ত্রের জ্ঞান, যা পরবর্তীকালে আমরা রামায়ণে দেখতে পাই। রাম এবং লক্ষণকে মহর্ষি বশিষ্ঠ দেব অস্ত্রবিদ্যা শেখাচ্ছেন। তো মহর্ষি বশিষ্ঠের কাছে মহারাজ কৌশিক পরাজিত হন এবং অপমানিত হয়ে ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিজ্ঞা করেন যে তিনিও মহর্ষি বশিষ্ঠ দেবের মতো ব্রহ্মঋষি হবেন এবং ব্রহ্ম জ্ঞান লাভ করবেন এবং সেই দিন মহর্ষি বশিষ্ঠ দেবকে পরাজিত করবেন এবং প্রতিশোধ নেবেন। সেই জন্য রাজা কৌশিক তার রাজত্ব ছেড়ে কঠোর তপস্যা করেন এবং পরবর্তীকালে ব্রহ্মজ্ঞান লাভ করে ব্রহ্মঋষিতে পরিণত হন। কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করার পর তার মধ্যে বশিষ্ঠ দেবের বিরুদ্ধে যে প্রতিশোধ নেবার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা তা বিলুপ্ত হয় এবং নিজের ভুল বুঝতে পারেন এবং তিনিও বশিষ্ঠ দেবের মতো একজন ব্রহ্মঋষিতে পরিণত হন। যাই হোক, এবার আমরা আমাদের আসল কাহিনীতে ফিরে আসি। আমরা দেখলাম মহর্ষি বিশ্বামিত্র 10 রাজার জোট নিয়ে রাজা সুদাসের বিরুদ্ধে এবং বশিষ্ঠ দেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এই 10 রাজার বর্ণনা এবং তাদের রাজ্যের অবস্থানও সম্পূর্ণরূপে ঋগ্বেদের সপ্তম মণ্ডলে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণিত রয়েছে। যেমন প্রথম রাজ্য ছিল তৎকালীন আলিনা নামক রাজ্য, যা বর্তমান দক্ষিণ পূর্ব আফগানিস্তানের একটি রাজ্য। দ্বিতীয় রাজ্য ছিল অনু নামক একটি রাজ্য, এটি ঠিক কোন অঞ্চলের গোষ্ঠীর সঠিক স্থান জানা যায়নি, তবে মহাভারতের সময় এই গোষ্ঠীর এক চক্রবর্তী সম্রাটের অঙ্গের কথা উল্লেখ রয়েছে। তৃতীয় রাজ্য হল ভৃগু রাজ্য, এই রাজ্যের সৃষ্টিকর্তা ঋষি ভৃগু, বর্তমান স্থান গুজরাট ও নর্মদা নদী তীরবর্তী অঞ্চল সমূহ। চতুর্থ রাজ্যের নাম হল দশা বা দাহাই, এই প্রদেশের লোকজনদের অনার্য বলে ডাকা হতো, বর্তমান ইরান বা মধ্য এশিয়ার একটি রাজ্য ছিল এই দাসা। পঞ্চম রাজ্য ছিল গান্ধার বা বর্তমান আফগানিস্তানের পারস্য ব্যাকটেরিয়া রাজ্য, এর উল্লেখ আমরা মহাভারতেও পেয়ে থাকি।
ষষ্ঠ রাজ্য ছিল মৎস্য রাজ্য, যা বর্তমান রাজস্থান, এবং এর উল্লেখ আমরা সরস মহাজন পদে পেয়ে থাকি, এবং সরস মহাজন পদের একটি অন্যতম রাজ্য ছিল এই মৎস্য রাজ্য। সপ্তম রাজ্য হল পারসু, বর্তমানে যা পারস্য দেশ। এটি 844 খ্রিস্টপূর্বাব্দে একটি এসিডিয়ান শিলালিপি খণ্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী পারসু রাজ্য হিসাবে প্রমাণিত করে, এবং পরবর্তীকালে প্রথম দারিয়াস পারসুদের বাসস্থান হিসাবে উল্লেখযোগ্য। অষ্টম রাজ্য হল পুরু রাজ্য, যা বর্তমান আফগানিস্তানের একটি রাজ্য। নবম রাজ্য হল বালানা, যা বর্তমান কাবুল প্রদেশ। মনে করা হয় বোলান গিরিপথের নামকরণ এই গোষ্ঠীর নাম থেকেই এসেছে। দশম রাজ্য হল পানি বা পার্নি, বা অন্য কথায় পন্নি, যা বর্তমান পাকিস্তান এবং কিছুটা ইরানের অংশ। বর্তমান পাখতুন উপজাতি এই পান্নি গোষ্ঠীর উত্তরপুরুষ। তো বিশ্বমিত্র এই 10 রাজ্যকে একত্রিত করে রাজা সুদাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, এবং যুদ্ধের কারণস্বরূপ 10 রাজা সুদাসকে বলেছিলেন যে রাজা সুদাস বিশ্বমিত্রকে অপমান করেছিলেন। রাজা সুদাস তার ঠাকুরদা দেবদাস অনেক রাজ্য ধ্বংস করে দিয়েছিলেন। রাজা সুদাস সিন্ধু তথা তার সমস্ত শাখা নদীগুলির জল বাঁধ দিয়ে আটকে রেখেছিলেন। তৎকালীন সময়ে গরু বা গাভী ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রাণী, তো গরুর নিয়ন্ত্রণের ক্ষমতা পেতে এই যুদ্ধের কারণ বলা হয়ে থাকে। এইরকমটাই অনেক ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। যাই হোক, রাজা সুদাস জানতেন যে তিনি একা এই 10 রাজার বিরুদ্ধে পেরে উঠবেন না, তাই তিনি তার যুদ্ধ কৌশল এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন এই যুদ্ধের মাধ্যমে, এবং বৈশিষ্ট্যদেবের পূর্বের অভিজ্ঞতা এখানে কাজে লাগান। তিনি যুদ্ধ কৌশলে তৎকালীন পুরাসালী নদী, যা বর্তমানে রবি নদী নামে পরিচিত, সেই নদীকে কাজে লাগিয়েছিলেন। পুরুসিনী নদীর তীরে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, এবং কয়েক বছর ধরে যুদ্ধ চলার পরে মহর্ষি বশিষ্ঠদেবের সহায়তায় রাজা সুদাস শেষ পর্যন্ত এই 10 রাজা এবং বিশ্বামিত্রের বিরুদ্ধে জয়লাভ করেন। মনে করা হয় এই যুদ্ধ মহাভারতের 1000 বছর পূর্বে সংঘটিত হয়েছিল, এবং এই যুদ্ধের ফলস্বরূপ ভারতবর্ষে ভরতবংশের রাজত্ব কায়েম হয়, এবং প্রাচীনকালে ভারতের নাম জম্বুদ্বীপ থেকে ভারত হয়। এর প্রমাণ আমরা বিষ্ণু পুরাণেও পেয়ে থাকি। যদিও এখানে বলে রাখা প্রয়োজন, যুদ্ধের সময় নিয়ে বা সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে প্রচুর মতপার্থক্য রয়েছে, কিন্তু এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে এটি ছিল গোটা পৃথিবীর প্রাচীনতম লিখিত এবং প্রথম মহাযুদ্ধ, যা 10 রাজার যুদ্ধ বা 10 রাজার নামে পরিচিত। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসে যে সত্যিই কি আর্যরা ভারতবর্ষের বাইরে থেকে এসেছিল? কেননা তৎকালীন সময়ে ভারতবর্ষ আজকের মতো এইরকম ভারতবর্ষ ছিল না। পুরো আফগানিস্তান, ইরান, পারস্য সমস্ত কিছু মিলিয়েই ছিল ভারতবর্ষ, এবং এই সমস্ত 10 রাজা আসলে সকলেই আর্য ছিল। দ্বিতীয় প্রশ্ন, আমরা রামায়ণ এবং মহাভারতকে কাল্পনিক কাহিনী বলে মনে করি, যদি সত্যিই কাল্পনিক কাহিনী হয়ে থাকবে তাহলে রামায়ণ এবং মহাভারতে উল্লেখিত বিশ্বামিত্র এবং বশিষ্ঠদেব ঋগ্বেদের এই 10 রাজার যুদ্ধে কি করছে? নাকি পুরোটাই পাশ্চাত্য সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের ম্যানিপুলেটেড এবং বায়াসড ইতিহাস জোর করে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে? যাই হোক, পরীক্ষার খাতাতে কিন্তু আমাদের পাঠ্য বইয়ের তথ্যই লিখতে হবে। এখান থেকে WBCS-এ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে, সেগুলি হল, যেমন 10 রাজার যুদ্ধ সংগঠিত করেছিলেন কে? উত্তর হবে মহর্ষি বিশ্বামিত্র। দ্বিতীয় প্রশ্ন এসে থাকে, 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয়েছিল? উত্তর হবে পুরুসিনী নদী বা বর্তমান রবি নদীর তীরে। তৃতীয় প্রশ্ন এসে থাকে, যুদ্ধে কে জয়লাভ করেছিলেন? সঠিক উত্তর হবে রাজা সুদাস। চতুর্থ প্রশ্ন, 10 রাজার যুদ্ধ ঋগ্বেদের কোন মণ্ডলে বর্ণিত রয়েছে? তো সঠিক উত্তর হবে সপ্তম মণ্ডলে। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ভারতবর্ষের নাম ভারত কোথা থেকে জানতে পারি? তো এখানে একটু মনে রাখতে হবে, এর উত্তর হবে বিষ্ণু পুরাণ। তো যাই হোক, তোমাদের এই প্রশ্নগুলো সম্বন্ধে কার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং এই স্টোরি টেলিং তথ্য ভিডিও তোমাদের কেমন লেগেছে সেই সম্পর্কেও বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তীকালে আমরা আরও কিছু এইরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। তো আমি সুশোভন সামন্ত ভিশন WBCS-এর পক্ষ থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।